পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে 2010 সালে স্নাতক ও 2012 সালে মাস্টার্সে প্রথম বিভাগ পেয়ে বের হন দেবাশিস মণ্ডল। এরপর তিনি কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। কিন্তু তার স্বপ্ন ছিল নিজের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবেন, সেইভাবেই নিজেকে প্রস্তুত করেছিলেন। অবশেষে সেই বিশ্ববিদ্যালয়ে চাকরির পরীক্ষায় বসেছিলেন দেবাশিস। সবকিছু উত্তরে গত 12 মে ভাই ভাই অংশ নেন। বাড়ি ফিরে স্বজনদের বলেছিলেন তার মৌখিক পরীক্ষাও ভালো হয়েছে, তবে চাকরি পেতে হলে 15 লাখ টাকা লাগবে। পরিবারও সেই টাকা জোগাড় করেছিল, কিন্তু চাকরি না হওয়ার কথা জানতে পেরে অভিমানে 14 মে আত্মহত্যার পথ বেছে নেন দেবাশিস। এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি, মূলত এই মানে দুর্নীতি বা টাকা পয়সার যে লেনদেন, এটাই তার জীবনের কাল হয়েছে। দেবাশিসের সহকর্মীরা আরো জানান, 14 মে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আসেন দেবাশিস। এরপর বিকেলে তার কুষ্টিয়া শহরে পিয়ারাতলা এলাকার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এদিকে দেবাশিস মণ্ডলের এমন মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন তার ছাত্র ছাত্রীরা। যে কখনো ভাবতে পারেনি যে এমন একটি স্যার আমাদের বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবে। পরীক্ষা দিয়ে এসেও শুধুমাত্র টাকার জন্য স্যারের আজকে এই দশা। তিনি মেধা তালিকায় প্রথম ছিলেন, তারপরেও তার এই চাকরির বিষয়ে যে এত দুর্নীতি, এর একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। দেবাশিসের এখনকার ছাত্রছাত্রী এবং স্বজনরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে দেখার দাবি তোলেন।